নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2019 সালের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখাবো, তারপরে তোমাদের আমি যাবতীয় এমসিকিউ বিএসসিকিউ টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে 2019 সালের সম্পূর্ণ প্রশ্নপত্র টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো তোমরা উচ্চ মাধ্যমিকের যাবতীয় সাজেশন পেতে গেলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তাছাড়া মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস সাজেশন পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আলোচনা করা যাক 2019 সালের ইতিহাসের প্রশ্নপত্র। প্রথমে তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখাবো, তারপরে তোমাদের লাস্টের দিকে তোমাদের এমসিকিউ এবং ভিডিওর লাস্টের দিকে, একদম লাস্টের দিকে শুধুমাত্র তোমাদের আমি প্রশ্নগুলো দেখাবো এবং লাস্টের দিকে তোমাদের এসএকিউগুলো সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করে দিছি। ঠিক আছে, তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2019 সালের ইতিহাসের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ সলভ। তো দেখো, 2019 সালে যে সমস্ত বড় প্রশ্ন আসছিল, 40 নম্বরের ফার্স্ট কোশ্চেন আছে মিউজিয়ামের বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। রোমান্টিকের কোশ্চেন আছে উপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। রোমান্টিক কোশ্চেন আছে আমাদের রেলপথের বিস্তার, ভারতে রেলপথের প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো, অথবা ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কীভাবে ঘটে। রোমান্টিকের কোশ্চেন আছে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহনের অবদান। তো খণ্ড খ, লখনৌ চুক্তি দিয়েছে, নৌবিদ্রোহ দিয়েছে। ঠিক আছে, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের ভূমিকা দিয়েছে, ট্রুম্যান নীতি দিয়েছে, মার্শাল পরিকল্পনা ওর সঙ্গে আছে। এবং আমাদের 8 নম্বরের প্রশ্ন আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। তো বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু 2019 সালে প্রত্যেকটা কোশ্চেন কমন এসছে। এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, রোমাননে মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কী, এর অ্যান্সার হবে আমাদের সিয়ের অ্যান্সার সেদিনের কথা, সেদিনের কথা। রোমান্টিকের কোশ্চেন কী বলেছে, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার থুকিডিডিসকে বলা হয়, থুকিডিডিসকে আমাদের বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়। তো দেখো, রোমান্টিক কোশ্চেন কী আছে, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও, রোমান অনেক কী আছে, দ্য ওয়েলথ অফ নেশনস। তো দেখো, এর অ্যান্সার ওয়েলথ অফ নেশনস, এর অ্যান্সার হবে আমাদের সিয়ের অ্যান্সার অ্যাডাম স্মিথ। রোমান্টিকের কোশ্চেন কী বলেছে, বলেছে ইম্পেরিয়ালিজম এ স্টাডি। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার জে এ হপসন। রোমান্টিকের কোশ্চেন কী বলেছে, ইম্পেরিয়ালিজম দি, রোমান্টিকের প্রশ্ন বলেছে ইম্পেরিয়ালিজম দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের বি, এর অ্যান্সার লেনিন। তো রোমান্টিকের কোশ্চেন কী বলেছে, আঙ্কেল টমস অ্যান্ড ক্যাবিন। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের ডি, এর অ্যান্সার। তো তোমরা বুঝতে পারছো যে সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, রোমান ওয়ানের সি হবে, রোমান টু এর এ হবে, রোমান থ্রির বি হবে, রোমান ফোরের ডি হবে। ঠিক আছে, রোমান ফোরের ডি হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে 2019 সালের যে প্রশ্নগুলো পরীক্ষায় দিয়েছে। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদীক্ষণ করেন। তো দেখো, রোমান ফোরের অ্যান্সার হবে বার্থোলোমিউ ডিএস। ঠিক আছে, অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার বার্থোলোমিউ ডিয়াজ। 5 নম্বরের প্রশ্ন কী বলেছে, বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের মুর্শিদ কুলি খাঁ, মুর্শিদ কুলি খাঁ, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার মুর্শিদ কুলি খাঁ। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, এশিয়ার কী বলেছে, এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের চীন হবে, কী হবে, চীন হবে। 6 নম্বরের প্রশ্ন কী বলেছে, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। তো দেখো, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1760 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 7 নম্বরের কোশ্চেন, পিটের ভারত শাসন আইন পাস হয়। তো দেখো, এর অ্যান্সার হবে 1784 খ্রিস্টাব্দে, ডি এর অ্যান্সার হবে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাস হয়। ঠিক আছে, এবং তোমাদের মাথায় রাখতে হবে, এই 1784 খ্রিস্টাব্দে আমাদের কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, স্যার উইলিয়াম জোন্স এটি প্রতিষ্ঠিত করেছিল। আমাদের পরের কোশ্চেন কী আছে, 8 নম্বরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয়। তো দেখো, এর অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিকের আমলে। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিকের আমলে, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার।
9 নম্বরের প্রশ্ন কি বলেছে, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? তো দেখো এর অ্যান্সার হবে আমাদের থিওডোর বেগ, থিওডোর বেগ হবে। বুঝতে পারছো পরের কোশ্চেন কি বলেছে আমাদের? তো দেখো 10 নম্বরের প্রশ্ন কি বলেছে, শুদ্ধি আন্দোলন শুরু করেন? তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 11 নম্বর প্রশ্ন কি বলেছে, মোয়াল্লে মিন্টু সংস্কার আইন প্রবর্তিত হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1909 খ্রিস্টাব্দে। আমাদের 12 নম্বর প্রশ্ন কি বলেছে, ত্রিপুরী কংগ্রেসের সভাপতিত্ব নির্বাচিত হন? অ্যান্সার হবে আমাদের, তো দেখো 12 নম্বরতে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোস। পরের কোশ্চেন কি বলেছে আমাদের 13 নম্বর প্রশ্ন, পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা? সেটি হলো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারত শাসন আইন 1935, ভারত শাসন আইন 1935। পরের কোশ্চেন কি আছে অথবা দিয়ে অল ইন্ডিয়া, তো দেখো কি বলেছে, অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন? এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার আমাদের ডক্টর বি আর আম্বেদকর। পরের কোশ্চেন কি বলেছে আমাদের 14 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক হলেন? তো দেখো এর অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। 15 নম্বর প্রশ্ন কি বলেছে, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এর অ্যান্সার হবে লর্ড ওয়াভেল। আর স্যার স্টাফোর্ড ক্লিপস, এ ভি আলেকজান্ডার এবং লর্ড পেথিক লরেন্স এরা সদস্য ছিলেন, একমাত্র লর্ড ওয়াভেল ছিল না। তো দেখো 16 নম্বর প্রশ্ন, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও, রোমান অনেক আছে হিরোশিমা, এর অ্যান্সার হবে এর অ্যান্সার জাপান হবে। রোমানটিতে কী বলেছে, থাকিনু, এর অ্যান্সার হবে সির অ্যান্সার দুবাম অ্যাসোসিয়েশন হবে। রোমান্থ্রিতে কী বলেছে, পাল হারবার, এর অ্যান্সার হবে ডের অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। রোমান ফোরে কী বলেছে, সিয়াং কাই শেখ, তো দেখো এর অ্যান্সার হবে বীর অ্যান্সার কুওমিংটাং। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার রোমান ওয়ানের এ, রোমান টু এর সি, রোমান থ্রি এর ডি, রোমান ফোরের বি। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের 17 নম্বরের প্রশ্ন, বার্লিন অবরোধকারী দেশ হলো? এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার রাশিয়া। 18 নম্বর প্রশ্ন কী বলেছে, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও এর মধ্যে হবে? অ্যান্সার হবে চীনের মধ্যে, সি এর অ্যান্সার চীনের মধ্যে হবে। 19 নম্বরের প্রশ্ন কী বলেছে, 19 নম্বরের প্রশ্ন বলেছে ন্যাটো গঠিত হয়? এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে এর অ্যান্সার হবে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের 20 নম্বরের কোশ্চেন, যে সুয়েজ খাল জাতীয়করণ করেন? এর অ্যান্সার হবে নাসের, এর অ্যান্সার কী হবে, নাসের হবে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের 21 নম্বরের প্রশ্ন, যে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? এর অ্যান্সার হবে আমাদের 1950 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে বি এর অ্যান্সার। 22 নম্বরের প্রশ্ন কী বলেছে, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? তো দেখো এর অ্যান্সার হবে আমাদের সুকর্ণ, কী হবে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সুকর্ণ। পরের কোশ্চেন কী বলেছে আমাদের 23 নম্বরের প্রশ্ন, আমলিক লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন? এর অ্যান্সার হবে আমাদের শেখ মুজিবুর রহমান, অর্থাৎ সি এর অ্যান্সার হবে শেখ মুজিবুর রহমান। আমাদের 24 নম্বরের প্রশ্ন কী বলেছে, এস এ পি টি এস সাপটা এর সম্পূর্ণ নাম কী? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সাউথ এশিয়ান প্রিফারেন্টিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট। বুঝতে পারছো? এবার আমি দুদাগের প্রশ্নগুলো তো দেখো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে বা সংক্ষিপ্ত উত্তর দাও, যেটা তোমাদের এক নম্বর করে ষোলোখানা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে এইগুলো তোমাদের কিন্তু আমি লাস্টের দিকে দেখিয়ে দেবো এর অ্যান্সারগুলো, ঠিক আছে? প্রথমে তোমাদের আমি প্রশ্নগুলো দেখাবো, তারপরে তোমাদের আমি অ্যান্সারগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরবো। যেমন আছে ফার্স্ট কোশ্চেন আছে, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? রোমান টুতে কী বলেছে, নতুন বিশ্ব বলতে কী বোঝো? অথবা দিয়ে শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝায়? ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল? রোমান ফোরের কোশ্চেন বলেছে দস্ত কী? অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল? 5 নম্বরের প্রশ্ন আছে, কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়েছিল? 6 নম্বরের প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? 7 নম্বরের প্রশ্ন, 1924 থেকে 25-এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? অথবা দিয়ে 100 দিনের সংস্কার কি? 8 নম্বরের প্রশ্ন, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 9 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 11 নম্বরের প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন, 13 নম্বরের প্রশ্ন, 14 নম্বরের প্রশ্ন, ফিদেল কাস্তে কে ছিলেন?
15 নম্বর প্রশ্ন স্বাধীন আলজেরিয়া প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন 16 নম্বর প্রশ্ন স্যার কি এর অ্যানসারগুলো আমি তোমাদের লাস্টের দিকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এখনই তোমাদের অ্যানসারগুলো দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন এবং তার অ্যানসার টু দা পয়েন্ট খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিয়েছি যেমন ফার্স্ট কোশ্চেনের অ্যানসার ঠিক আছে যে ইন্দোনেশিয়ার মুলুক দ্বীপপুঞ্জ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত ঠিক আছে রোমান টুয়েলভ প্রশ্নের অ্যান্সার খুব সুন্দর করে সলভ করা আছে কী আছে 17 থেকে 18 শতকে নাগাদ স্পেন পর্তুগাল ব্রিটেন প্রভৃতি ইউরোপীয় দেশগুলি আমেরিকা মহাদেশে নতুন উপনিবেশ গড়ে তোলে এই উপনিবেশটি নতুন বিশ্ব নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অথবা দিয়ে পরের অ্যান্সারটা কী আছে ইউরোপের ঔপনিবেশিক শ্বেতাঙ্গ বাসিন্দাদের অনেক নিজ জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরতে এবং দাবি করতেন যে এশিয়া বা আফ্রিকার মতো পিছিয়ে পড়া শ্বেতাঙ্গ জাতিগুলির উন্নতির দায়িত্ব তাদের পালন করতে হবে শ্বেতাঙ্গদের এই মানসিকতাকে কী বলেছে কবি রুডইয়ার্ড কিপলিং শ্বেতাঙ্গদের বোঝা বলে অভিহিত করেছেন তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার টু দা পয়েন্ট কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে তোমরা খাতায় লিখে মুখস্থ করবে ঠিক আছে তো দেখো রোমান থ্রির অ্যান্সারও খুব সুন্দর করে লেখা আছে কী আছে ভারতের মধ্যে মুম্বাই কোচিন বেসিন সলসেট দিউ হুগলি ইত্যাদি অঞ্চল পর্তুগিজরা তাদের বাণিজ্য কুটি গড়ে তুলেছিলেন ঠিক আছে তো দেখো 4 নম্বরের প্রশ্ন খুব সুন্দর করে লেখা আছে অথবা দিয়ে ঠিক আছে 4 নম্বরের অথবাটাও খুব সুন্দর করে লেখা আছে প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার টু দা পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে 5 নম্বরের প্রশ্ন কী আছে তো দেখো এর অ্যান্সারও আছে খুব সুন্দর করে লেখা আছে 1850 খ্রিস্টাব্দে মাঞ্চু সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে তাইপিং বিদ্রোহ হয়েছিল 6 নম্বরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন 9 নম্বরের প্রশ্ন তোমরা তো জানো যে রাওলাট সত্যাগ্রহের সূচনা করেন গান্ধীজি 1919 খ্রিস্টাব্দে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি টোটাল যে 16খানা প্রশ্ন আছে তার অ্যান্সার টু দা পয়েন্ট কিন্তু এখানে সলভ করা আছে আমাদের 10 নম্বরের প্রশ্ন অ্যান্সারও খুব সুন্দর করে লেখা আছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন তোমরা তো জানো এটা ঠিক আছে আমাদের 11 নম্বরের প্রশ্নের অ্যান্সারও খুব সুন্দর করে লেখা আছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত 12 নম্বরের প্রশ্নের অ্যান্সার খুব সুন্দর করে লেখা আছে আজাদিন বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব দেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন অথবা দিয়ে পরে কোশ্চেনও আছে আজাদিন বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে বিচারের 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস নামে পরিচিত 13 নম্বরের প্রশ্ন কৃষ্ণ মেনন সুয়েজ সংকট সমাধানের জন্য লন্ডনের সম্মেলনে যোগ দেন 14 নম্বরের প্রশ্ন ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার কমিউনিস্ট বিপ্লবী ও কিউবার একনায়কতন্ত্রী বাতিস্তাদা সরকারের বদলে নতুন কমিউনিস্ট সরকার গঠিত হয় 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহমেদ বিন বেল্লা তো দেখো 16 নম্বরের প্রশ্ন খুব সুন্দর করে এখানে সলভ করা আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আজকে আমরা উচ্চ মাধ্যমিকের 2019 সালের ইতিহাসের প্রশ্নপত্র MCQ BSA Q নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো